ওকে, আমরা তাহলে এখন পড়বো রোটরের, দেখতে পাচ্ছ কি তোমরা? জি স্যার জি দেখা স্যার যায়, দেখা যায়। আচ্ছা, এখন আমরা পড়বো রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি। এই যে রোটরের যে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রোবের মাধ্যমে যে আমাদের কারেন্টটা পেলাম, তার ফ্রিকোয়েন্সিটা আসলে কিরকম হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আগে খেয়াল আছে কিনা যে মানে ফ্রিকোয়েন্সির যে নর্মাল ইকুয়েশন সেটা লোক আর কি এনপি ডিভাইডেড বাই 120, যেটা আমরা সিঙ্ক্রোনাস স্পিড থেকে আসলে পাই। NS=120 f/p। ওকে, তো এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি, নর্মাল ফ্রিকোয়েন্সির একটা ইকুয়েশন এনপি ডিভাইডেড বাই 120। তো এখানে এনটা কি বলা হচ্ছে? রিলেটিভ স্পিড বিটুইন ম্যাগনেটিক ফিল্ড এন্ড দ্য উইন্ডিং, মানে নর্মাল যে আমাদের রিলেটিভ স্পিড নিয়ে কথা বললাম সেটা আর কি, আর পিটা হলো নাম্বার অফ পোল। এখন কথা হচ্ছে যে কি বলা হচ্ছে দেখি, যে ফর এ রোটর স্পিড এট দ্য রিলেটিভ স্পিড বিটুইন দ্য রোটেটিং ফ্লাক্স এন্ড দ্য রোটর ইজ ns-n, যেটা আমরা আগে এখানে দেখছিলাম যে এই যে রিলেটিভ স্পিডটা হচ্ছে ns টা হলো আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, আর এনটা হলো আমাদের রোটরের স্পিড। এই দুটো স্পিডের ডিফারেন্সটাই তো আসলে আমাদের রিলেটিভ স্পিড। তো সেটাই বলা হচ্ছে যে রিলেটিভ স্পিডটা হবে ns- হলো n। তো আমরা রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সিটাকে এফ প্রাইম দিয়ে প্রকাশ করতেছি, তাহলে যেহেতু আমাদের রিলেটিভ স্পিড বা রোটরের কারেন্ট আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে n এর মানটা হবে আমাদের ns-n। তো এখানে আমরা ns-n টাকে এখানে জাস্ট বসাই দিছি। এখন যদি আমরা এই ইকুয়েশনটা খেয়াল করি, তো এটা তো আসলে পার্সেন্টেজে প্রকাশ করা, ধরো 109, তাহলে এখানে আমরা দেখতেছি কি s=ns-n/ns। তো এখান থেকে যদি আমরা ns-n এর মানটা বের করতে চাই তাহলে কি হবে? sns না, জাস্ট আর গুণ। জি স্যার, কলেজ গুণ হবে। হ্যাঁ, তো এটাই করছি আর কি, যে এখানে যে আমাদের ns-n আছে তার মানটা আমরা বসাই দিছি এখানে sns। বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা, যদি বুঝতে পেরে থাকি স্যার তাহলে ফ্রিকোয়েন্সির উপরে একটা ড্যাশ আছে, এটা কি স্যার এফ এর বুঝে। উপরে? হ্যাঁ, যে এই f টা তো নর্মাল f টা কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি নর্মাল ফ্রিকোয়েন্সি আমার যদি সাপ্লাই রোটরের ফ্রিকোয়েন্সি কারেন্ট, স্যার, হ্যাঁ সাপ্লাই ফ্রিকোয়েন্সি, রাইট। যেহেতু আমার রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সি পড়ছে, একটা ডিফারেন্সিয়েশন থাকতে হবে না, এই f প্রাইম টা আমাদের রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সি, যে তার রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি জন্য f প্রাইম আর কি যেটা প্রকাশ করতেছি। ওকে ঠিক আছে আচ্ছা, স্যার। একটা কোশ্চেন ছিল স্যার, মানে শিওর। জিনিসটা আমি বুঝতে পারি না স্যার। হ্যাঁ আমরা শিওর, তো স্যার ইন্ডাকশন মোটর, তো স্যার যেহেতু আমরা রোটেটিং ট্রান্সফরমার বলছি স্যার, ট্রান্সফরমারের ক্ষেত্রে তো স্যার আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু সাপ্লাই যেহেতু আমরা একই দিচ্ছি, তার মানে স্যার উভয় ওয়ান্ডিং এর ফ্রিকোয়েন্সি সেম ট্রান্সফরমারের ক্ষেত্রে। কিন্তু স্যার এই ইন্ডাকশন মোটরের স্যার এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং রোটর ফ্রিকোয়েন্সি আসলে চেঞ্জ হচ্ছে, এটা কি কারণে স্যার? যেহেতু আমরা সাপ্লাই তো কারণ একটাই আমাদের দিচ্ছি। রিলেটিভ স্পিড যে চেঞ্জ হচ্ছে, আমাদের এখানে স্পিডের একটা ভেরিয়েশন হয়, যে কারণ আমাদের ট্রান্সফরমারে কি হইতো, ট্রান্সফরমারে আমাদের প্রাইমারি উইন্ডিংস থেকে ফ্লাক্স চলে যেত সেকেন্ডারি উইন্ডিংস, তো এখানে কিছু চেঞ্জের কোনো অপশন নাই। কিন্তু কিন্তু আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে পাওয়ারটা পাচ্ছি সেটা হলো রিলেটিভ স্পিডের কারণে। তো রিলেটিভ স্পিড তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে, স্লিপ পাচ্ছি, এই জন্য যেহেতু ফ্রিকোয়েন্সি, যেহেতু আমাদের পাওয়ারটা বা রোটেশনটা স্লিপের উপর ডিপেন্ড করতেছে, সেই কারণে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটাই তো, যে এখান থেকে আমরা দেখতে পারবো যে আদৌ চেঞ্জ হয় কিনা। তখন আমরা যে এই ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবো যে যখন আমাদের মোটরটা স্পিড থাকবে, সরি স্থির থাকবে, তখন আসলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমানই ফ্রিকোয়েন্সি থাকবে। কিন্তু যেহেতু আমাদের রিলেটিভ স্পিড বা স্পিডের ভেরিয়েশন ঘটতেছে, তার মানে ভোল্টেজেরও তো ভেরিয়েশন ঘটবে, ফ্লাক্সেরও ভেরিয়েশন ঘটবে, তাহলে ফ্রিকোয়েন্সিরও ভেরিয়েশন ঘটবে। কারণ আমাদের এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আর কারেন্ট তো ফিক্সড না। বুঝতে পেরেছি স্যার, মানে আমাদের হ্যাঁ এখানে তো ফ্লাক্স এর একটা ভেরিয়েশন হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ রাইট। তো ট্রান্সফরমারে কিন্তু আমাদের সবই ফিক্সড, মানে ফ্লাক্স এর জাস্ট তো আর ভেরিয়েশনটা হচ্ছে, শুধু একটা ওয়েন্ডিং থেকে আরেকটা ওয়েং এ যাচ্ছে। ভেরিয়েশন যা হওয়ার, ওই যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি যে হুট করে চেঞ্জ হ্যাঁ হয়ে হ্যাঁ যায়, তাহলে উঠে যাচ্ছে, এছাড়া স্যার, ভেরিয়েশন নেই। ওকে ঠিক আছে, তাহলে তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করে থাকি, তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইকুয়েশন কি ছিল? এনপি ডিভাইডেড বাই 120। তাহলে এখানে কিন্তু আমাদের একটা এনপি ডিভাইডেড বাই 120 হয়ে আছে, জাস্ট আমরা এখানে এফটা বসাই দিছি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? আলটিমেটলি আমরা পেলাম যে এফ প্রাইম অথবা রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সিটা হলো আমাদের যে স্লিপটা আছে তার সাথে সাপ্লাই ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লিকেশন। ওকে, তো এটাই আসলে আমাদের যেটা ছিল সেটা হলো রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সি। তো সেখান থেকে আমরা একটা জিনিস সেখান থেকে পাই, যে হোয়েন দা রোটর ইজ এট স্ট্যান্ড স্টিল অর স্টেশনারি, মানে রোটরটা যদি আমাদের স্টেশনারি থাকে, মানে স্থির থাকে, স্থির থাকলে আমরা আগের বার দেখছিলাম
যে স্থির থাকা মানে স্লিপের মান কত স্যার? 1 হবে। 1 স্যার, রাইট। তো 1 যদি হয়ে থাকে তাহলে আমরা বলতেছি যে যদি স্লিপ যদি সরি রোটর যদি স্থির থাকে তাহলে স্লিপের মান 1, তাহলে এই ইকুয়েশনে যদি স্লিপের মান 1 বসাই দিই তাহলে f প্রাইম ইজ ইকুয়ালস টু f, সেটা সমান হয়ে যাবে দুটো ফ্রিকোয়েন্সি। তার মানে কি স্থির অবস্থায় রোটরের ফ্রিকোয়েন্সি যা স্টেটরের ফ্রিকোয়েন্সি মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তা, কারণ এখন আসলে রোটর তো আসলে ঘুরতে শুরু করে নাই, ঘুরতে শুরু না করলে তো আসলে চেঞ্জ হবে না কোনো কিছু, তাই না? যেটা একটু আমরা দেখার চেষ্টা করছি। আচ্ছা আর লাস্ট একটা স্যার, এখানে একটা স্যার, এই যে উপরে স্যার, উপরে উপরে সিলেক্ট স্যার, স্যার এই এন এর মানটা বসানো স্যার একটু কনফিউশন লাগছে এখানে। বলো আমাদের ঘুরতে শুরু করছে, তখন তো আমাদের রিলেটিভ স্পিড আছে, রিলেটিভ স্পিড মানে কি এনএস মাইনাস এন, তো এখানে এন এর মানটা হলো এনএস মাইনাস এন। ও ঠিক আছে স্যার, এখানে এস এন এস এটা কেমনে আসলো স্যার একটু বুঝায়েন তো। এস এন এস বুঝে দিতেই হবে, এমনি বলছি। আচ্ছা তো এই যে আমাদের যে সিনক্রোনাস স্পিড ইকুয়েশন ছিল সেটা হলো এস ইজ ইকুয়ালস টু এন এস মাইনাস এন এস, তো পার্সেন্টেজ এর জন্য ইনটু 100, 100 তো নাই, তো আমাদের এখানে দরকার হলো সরি এখানে আমাদের দরকার হলো কার মান, এন এস মাইনাস এন এর মান। তো এখানে দেখো এই এন এস মাইনাস এন এর মান, হ্যাঁ বুঝতে পারছি, আর আর ই গুণনের উপরে আসছে, সেক্ষেত্রে স্লিপ স্পিড না না সিনক্রোনাস স্পিড, এই যে আগের ক্লাসে দেখ আগে আগের বার বলছিলাম হলো এনএস টা হলো আমাদের সিনক্রোনাস স্পিড, এই যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিনক্রোনাস স্পিড এনএস, সিনক্রোনাস স্পিড হলো রোটর এই যে ম্যাগনেটিক ফিল্ডের স্পিড হলো সিনক্রোনাস স্পিড, তো সিনক্রোনাস স্পিডটাকে এনএস আর কি, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। অনেক সময় দেখা যায় কি পড়ানো যখন এক স্লিপ পার হয়ে যায় তারপর চিন্তা হয় যে আরে এটা কিভাবে হইলো, না সমস্যা নেই স্যার, প্রশ্নটা করলাম আমি, না না সমস্যা নেই, সমস্যা নেই, এনি টাইম তোমরা প্রশ্ন করবা, আমার যদি জানা থাকে তাহলে আমি জানাবো, আর আলটা আফটার অল আমি তো হিউম্যান বিং, তাই না? যদি কোনো কারণে না জানা থাকে আমার তাহলে বলবো যে আমি পরে জেনে তোমাদেরকে জানাবো, তখন আমি জেনে তোমাদেরকে জানাতে পারবো, তো কোশ্চেন সমস্যা নেই, তাই না? এই টাইম গুণ হয় কি এই টাইম গুণ সহজ টাইম, কিন্তু দেখা যায় কই থেকে নিয়ে এসে কোথায় বসাইছে আর কনফিউশন হয়ে যায়, না সমস্যা নেই, এজন্য আমি সেটা ভেঙে ভেঙে বলার চেষ্টা করি আর কি। আচ্ছা তো এখানে জাস্ট আগের বার তো স্থির ছিল, তো এখন কি বলা হচ্ছে, অ্যাজ দ্য রোটর পিকস আপ স্পিড দ্য রিলেটিভ স্পিড বিটুইন দ্য রোটরিং ফ্লাক্স এন্ড দ্য রোটর ডিক্রিজ কনসিকোয়েন্সলি দ্য স্লিপ হেন্স দ্য রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট, মানে ওই যে আগের কথাগুলি বললাম যে রোটর যদি ঘুরতে আরম্ভ করে তাহলে রিলেটিভ স্পিড এর পরিমাণ কমে যাবে, রিলেটিভ স্পিড এর পরিমাণ কমে গেলে স্লিপ কমে যাবে, আর স্লিপ কমে যাওয়া মানে ফ্রিকোয়েন্সিও কমে যাবে, এটাই। আর এই নোটটা দরকার নেই, নোটটা জাস্ট আমি তোমাদেরকে ওই আগেরটাকে জাস্ট বুঝায় রাখার জন্য, ওই যে কি বলে স্থির থাকা অবস্থায় বেশি কিভাবে হয় আর কি, সরি স্থির থাকা অবস্থায় এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান কিভাবে হয়ে যায়, এখানে যেটা আমরা দেখলাম জাস্ট এখানে রেখে রাখছি যদি বোঝার। এই যে কিছুক্ষণ আগে আমরা একটা বলছিলাম না যে স্টার্টিং টর্ক, তো এই যে এখানে আমরা রোটরের স্টার্টিং টর্ক, নেক্সট ক্লাসে আমরা এই স্টার্টিং টর্কটা হলো কি দেখবো, হ্যাঁ ওকে, তো স্টার্টিং টর্কটা কিভাবে আমরা সেই জায়গায় দেখবো, এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট আসবে, আর যেহেতু আমরা এখানেও চলে আসছি এখান থেকেও একটা অ্যাসাইনমেন্ট হলো আগে আসবে, তার মানে এখানে আলটিমেটলি দুইটা অ্যাসাইনমেন্ট চলে আসতেছে, চারটা তো চারটার ভিতরে দুইটা এখন চলে আসবে, দুইটা হয়তো নেক্সট ক্লাসে আসবে, যেহেতু 8 তারিখে শেষ ক্লাস, না 8 থেকে 15 স্যার শুরু, 8 তারিখে শুরু 15 তারিখে শেষ। আচ্ছা 8 তারিখে, ঠিক আছে তাহলে দুইটা অ্যাসাইনমেন্টে যাবে, এখন দুইটা দেখলেই বুঝতে পারবো, আগেটা তো ছোট ছিল এখন কতটা ছোট হয়ে গেছে, এই ইকুয়েশন আসলে একটু বড় হবে, না না ইকুয়েশন বড় আসবে না, আমি ইয়াটা বলি দেখো কি আসে,
স্যার একটু ওয়েট